বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। 1975 সালের এই দিনে বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশের ইতিহাসের যে রাজনৈতিক নেতৃত্ব আছে, দেশটির জন্মদান থেকে গণতন্ত্রের সংগ্রাম এবং দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য যে স্বপ্ন, সেই স্বপ্নদ্রষ্টা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সবার উপরে থাকবে। 1975 সালের এই দিনটিতে তিনি তার পরিবারের সদস্য, স্ত্রী, পুত্র, পুত্রবধূ সহ স্বজনদের অনেকেই ঘাতকেরা নির্মমভাবে হত্যা করেছিল। আজকে সেই প্রয়াণ দিবস, আর এই দিবসে তাকে স্মরণ করবার জন্যে, তার রাজনীতি সহ অন্যান্য দিক নিয়ে আলোচনা করবার জন্যে তার অত্যন্ত ঘনিষ্ঠ জন স্নেহভাজন একজন আমার অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। যিনি উপস্থিত আছেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেমন রাজনীতির কবি বলা হয়, সেই কবিতাকে যিনি আবৃত্তি করে কণ্ঠে ধারণ করে গোটা বাংলাদেশ জুড়ে 1971-এর আগে মুক্তি সংগ্রামে গোটা বাংলাদেশ জুড়ে মানুষকে তৈরি করবার জন্য বঙ্গবন্ধুর সঙ্গে বা তার হয়ে গোটা দেশ জুড়ে চড়ে বেরিয়েছেন, বক্তৃতা করেছেন, অনল বর্ষী বক্তা হিসেবে যার সুখ্যাতি সর্বজনবিদিত, যে সংগঠনটি অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাসের সঙ্গে, বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে, বাংলাদেশের জন্মের সঙ্গে যার নাম জড়িয়ে আছে, সেই ছাত্রলীগের এক সময়কার সভাপতি এবং যেই ছাত্রলীগের নেতৃত্বে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল, একক নেতৃত্বে সেই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা এবং স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সবগুলো সভায় যিনি সেই সময়টাতে সভাপতিত্ব করেছেন, স্বাধীন বাংলাদেশে যিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এই মুহূর্তে ছাত্রলীগের প্রাক্তন নেতাকর্মীদের নিয়ে গড়া সংগঠন প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী আজ আমার অতিথি। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তিনি রাজনীতি করেছেন, তার সঙ্গে একসঙ্গে কারাগারে অনেকটা সময় পার করেছেন। তার কাছ থেকে শুনব সেই রাতের কথা, দিনের কথা এবং বঙ্গবন্ধুর নানান সময়কার নানান কথা। মিস্টার সিদ্দিকী, আপনাকে স্বাগত। এবং আজকের এই শোকের দিনে মনে হয় প্রশ্ন করবার কোনো প্রয়োজন পড়বে না আপনাকে, আপনি শুরু করতে পারেন যেখান থেকে চান। 1975 সালের 15ই আগস্টকে স্মরণ করা, বঙ্গবন্ধুকে স্মরণ করা, যদি আপনি আপনার মতো করে শুরু করেন। আপনাকে ধন্যবাদ। আজকে মর্মাহত চিত্তে, বেদনাহত হৃদয়ে, শোক সন্তপ্ত অনুভূতি নিয়ে, রক্তের কণায় কণায় একটা নির্মম যন্ত্রণা নিয়ে আমি এখানে এসেছি এই 15ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদত দিবস। তিনি, তার পত্নী আমাদের অতি প্রিয়। যখন আমরা বঙ্গবন্ধুর চেতনাটাকে মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য রাজনীতিতে আন্ডারগ্রাউন্ড ছিলাম, তখন যে স্নেহ সেবা মহিবা আমাদের ফজিবাত নেতা রেণু ভাবী সহ জামাও কামাও তাদের সহধর্মিনী সহ 10 বছরের শিশু রাসেল সহ শেখ ফজিবাত পনি তার গর্ভবতী স্ত্রী সহ 30 জনের অধিক, আব্দুর রব সিবাদ শেখ নাসের সহ 30 জনের বেশি মানুষ শাহাদত বরণ করেন। আমি তাদের এই শাহাদত বার্ষিকীতে 24 বছর হয়ে গেল বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। জীবিত অবস্থায় জ্ঞাতে অজ্ঞাতে এদের কারো যদি কোনো গুণা থাকে, পরম করুণাময় আল্লাহর কাছে পবিত্র হৃদয়ে আমি কামনা করব, আমি ফরিয়াদ জানাব, আল্লাহ সমস্ত কিছু মাফ করে দিয়ে তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আজকের কিছু কথা, এই শাহাদত বার্ষিকীতে কিছু কথা বলতে গেলে আমার প্রথমেই মনে পড়ে ঘাতক ওই গৃহটি আক্রান্ত করার আগে, 32 নম্বরের বাড়ি ঢোকার আগে এই ঘাতকরা সবার কাছে চেয়েই বলতো
মেজর ডাভিডের স্ত্রীকে নিয়ে যে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে গেছিল সেটাকে কেন্দ্র করে আপনি বিস্মিত হবেন, আপনি আশ্চর্যচকিত হবেন। আমি এদের অনেকে বঙ্গবন্ধুর ওই যে যে জায়গায় টেলিভিশন দেখতেন পাশে একটা ছোট খাওয়ার টেবিল ছিল ওই জায়গায় বসে তাদেরকে অনেকদিন বঙ্গবন্ধুর সঙ্গেও কথা বলতে দেখেছি। একদিকে গণবাহিনী মনসুর সাহেবের বাসায় ঘেরাও দিয়ে অনেক জাসদ কর্মীরা মারা গেল 74 সালের 17 মার্চ 74 সাল। আমি দেখেছি শিয়াজুল রহমান খানকে সেই দিন রাত্রে বঙ্গবন্ধুর সঙ্গে জড়াই ধরে কান্নাকাটি করছে। একটা অপূর্ব মানে অভূতপূর্ব একটা ব্যক্তিত্বের অধিকারী। তাকে অনুরোধ করা হয়েছিল, তাকে বলা হয়েছিল, বিভিন্ন মহল থেকে তাকে বলা হয়েছিল যে আপনি 32 নম্বর ছেড়ে গণভবনে আসুন। গণভবনের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল এই 26 জন সেনাবাহিনীর থেকে কেউ বহিষ্কৃত, কেউ শীর্ষস্থানীয় নয়, সর্বোচ্চ লেফটেন্যান্ট কর্নেল। আমি এখানে একটা কথা বলতে চাই, জিদুর যন্ত্রণায় আমার সমস্ত অনুভূতি কুঁকড়ে উঠে। এই বাংলার মানুষের জন্য, এই বাংলার স্বাধীনতার জন্য, এই বাংলার মুক্তির জন্য প্রতিটি মুহূর্তে প্রতিটি চিন্তা চেতনা মননশীলতায় তিনি এ মাটিকে ভালোবেসে গেলেন। মৃত্যুর আগে তিনি সকলকে ফোন করেছিলেন। তিনি যখন রাষ্ট্রপতি তিনি নির্দেশ দিয়েছিলেন যে আমি আক্রান্ত হয়েছি, তোমরা বেরিয়ে আসো। তখনকার সেনাবাহিনী প্রধান, তখনকার শফিউল্লাহ সাহেব, তখনকার নৌবাহিনী প্রধান MH খান সাহেব, তখনকার বিমান বাহিনী প্রধান AK খন্দেকার সাহেব, তখনকার রক্ষী বাহিনীর দায়িত্বে যারা ছিলেন, তখনকার রাজনৈতিক সংগঠনের দায়িত্বে যারা ছিলেন, তাদের কারো কাছ থেকে বঙ্গবন্ধু কোনো সহযোগিতা পান নাই। সেদিন যদি রক্ষী বাহিনী বেরিয়ে আসত, সেদিন যদি এই তিন প্রধান তার দেহরক্ষীদের নিয়েও বের হয়ে আসত, তাহলে আমার বিশ্বাস ওরা উর্দি ছেড়ে উলঙ্গ হয়ে ওই এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতো। আমার যন্ত্রণাটি ওই জায়গায়, আমার বেদনাটি ওই জায়গায়, আমার কান্নাটি ওই জায়গায়, আমার আত্মদারটি ওই জায়গায়, আমার পাথর টন টন করে উঠে যন্ত্রণায় ওই জায়গায় যে জ্বর আগে তিনি জেনে গেবেন, তিনি এই ধারণা নিয়ে গেবেন যে শেষ মুহূর্তে তার আদর্শটি তার আদেশটি পালন করার জন্য কেউ এগিয়ে আসলো না। দেখেন, আপনার মনে রাখতে হবে 1971 সালের 25 মার্চের রাত্রে পাকিস্তান সেনাবাহিনী তাদের গ্রেপ্তার করার পরে সারা বাংলাদেশের 74 মধ্যে কোথাও কোনো ক্যান্টনমেন্টে তাকে রাখতে সাহস পায় নাই। তারা মনে করেছিল যে এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলই হচ্ছে শেখ মুজিবুর রহমানের দুর্গ। কথা উঠবে তিনি বলতেন, আমি কোথাও যাব না, আমি পালিয়ে যাব না। 25 মার্চের রাত্রে আমরা যখন তাকে অনুরোধ করলাম, একটা পথ তৈরি করেছিলাম, তিনি আমাকে নির্দেশ দিবেন, গো অ্যান্ড টেক কন্ট্রোল অফ ইকবাল হল, টেল দেম দে আর আন্ডার অ্যাটাক। আমি বলছি, বস, বীরপুর রোডের ট্যাঙ্ক ডেবে গেছে। তাকে আনতে চাইলাম, শহীদ ছিল, মাখন ছিল, কাজী ফিরোজ ছিল, আমাদের অনেকেই ছিল, মহসিন ছিল, এইউ আহমদ ছিল, কিন্তু পরের দিকে ওবায়দ ভাইও আসবেন, তিনি আসবেন না। পাকিস্তানের কারাগারে তাকে হত্যার সামনে কবর খোঁড়া হয়েছিল, তার বিচার তারা করে নাই, তাকে অবরুদ্ধ রেখেছিল তুরুপের তাস হিসাবে। আমরা যদি পরাজিত হতাম, আমরা যদি পরাভূত হতাম, তারা যদি আমাদের অবধমিত রাখতে পারত, তারা যদি আমাদেরকে নিষ্ক্রিয় স্তব্ধ নিশ্চুপ রাখতে পারত, তাহলে বিজয়ের পরে বঙ্গবন্ধুকে তারা হত্যা করত।
আর যদি তারা পরাজিত হয়, যেটা পরে হলো বঙ্গবন্ধুর জীবনের বিনিময়ে, বঙ্গবন্ধুর কে লেনদেনের বিনিময়ে, তারা 96,000 পাকিস্তানি সৈনিক এবং তাদের সমর্থকদের তারা বন্দি বিনিময় করতে, একটি প্রাণের বিনিময়ে সমস্ত প্রাণ তারা বিনিময় করত। এটি টার্গেট ছিল আর কি, এটি তাদের পরিকল্পনা প্ল্যান ছিল। এখানে আমি আরেকটি কথা আপনাকে অতি বিনীতভাবে বলতে চাই, এটা আমার হৃদয়ের আর্তি, আমি তাকে এত কাছের থেকে দেখেছি। পশ্চিম পাকিস্তানের কারাগার থেকে অক্ষত অবস্থায় চোখের সামনে কবর খুঁটতে দেখার পরেও ফিরে আসার পর তার মনে এই চেতনাটি প্রতিটি থেকে প্রত্যয়ে জন্ম নেয় যে বাংলাদেশে তিনি হয় বাম ডান মধ্যপন্থী যে কোনো ধরনের সশস্ত্র বিপ্লব যদি হয়, সামরিক অভ্যুত্থান তো অনেক দূরের কথা, তাহলে তাকে বাদ দিয়ে এটা হবে না। এখানে আমার একটি কথা হলো এই, যে তিন বাহিনীর প্রধান, রক্ষী বাহিনীর যারা দায়িত্বে ছিলেন, আওয়ামী লীগের যারা দায়িত্বে ছিল, আওয়ামী লীগ তো তখন ছিল না, তারা যদি তখন ডাক দিত যে মানুষ 25শে মার্চে আওয়ামী লীগ ছিল না মানে কি বলছেন, বাকশাল ছিল, বাকশাল হয়ে গেছে, বাকশাল হয়ে গেছে। এখানে আমি মুজাফফর সাহেবের একটা উদ্ধৃতি, অধ্যাপক মুজাফফর রহমান দেখেন, বঙ্গবন্ধু একবার এক বক্তৃতায় পল্টন ময়দান থেকে বলেছিলেন, যোগ দিতে হবে সাইনবোর্ডটি নামাই আসতে হবে। বাকশাল হওয়ার পর মুজাফফর সাহেব একটি বক্তৃতায় তার জবাব দিবেন যে আমি বন্ধুবর শেখ মুজিবকে জানাতে চাই, আমি শুধু সাইনবোর্ড নামাই নাই, ওনারও সাইনবোর্ডটি নামিয়ে নিয়েছি। সেই জায়গাটির মধ্যে শুধু তারা ছুটে আসেন নাই সেটাই নয়, বিডিআর প্রধান ছিলেন তখন ব্রিগেডিয়ার জেনারেল খলিলুর রহমান সাহেব, একে খন্দেকার, এম এইচ খান, শফিউল্লা সাহেব, সকলে এসে বেতারে এই 26 জন, সেদিন তো সিপাহী বিপ্লব হয় নাই, সেদিন তো বিদ্রোহ হয় নাই, সেদিন তো সমস্ত সেনাবাহিনী 32 নম্বর এসে ঘেরাও করে নাই, কেন তারা এসে প্রতিটি ঘোষণা করল? এই এসটি মাম এখন যিনি তার রাজনৈতিক উপদেষ্টা, তার 14 পুরুষের কেউ কখনো রাজনীতি করে নাই, তিনি সেদিনের মুস্তাকের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন, তিনি সেদিন সেই অনুষ্ঠানটিকে পরিচালিত করেছিলেন। শেখ হাসিনা পরবর্তীকালে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, যারা মুস্তাক সাহেবের খুনি মুস্তাকের ক্যাবিনেটের অন্তর্ভুক্ত ছিলেন, তাদেরকে তিনি 96-এ মন্ত্রী পরিষদে নেন নাই। একে খন্দেকারকে কেন নেবেন? এসটি মাম আজকে কোন অধিকারে তার রাজনৈতিক উপদেষ্টা থাকে? জিগুর, এখানে আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন, নতুন প্রজন্মের অবগতির জন্য এই কথাটি আমার বাবা, আমার নৈতিক দায়িত্ব, আমি কি করেছি? সেই প্রশ্ন আসবেই, কারণ আসবেই, আমি কি করেছি? আমি তো বঙ্গবন্ধুকে মানুষের হৃদয়ে সিংহাসনে মুকুটহীন সম্রাট হিসেবে বসানোর জন্য, আমি নিজেকে বাগ্মী বলি না, আমি নিজেকে বক্তা বলি না, আমি নিজেকে অরেটর বলি না, বঙ্গবন্ধু আমাকে বলতেন আমার হাতে হ্যামিল্টনের বাছি, আমি কখনো বলি নাই, আমি ছিলাম বাংলার বাউল, আমি ছিলাম তার চরম কবি, আমি তার হৃদয়ের সরোবর থেকে সমস্ত মানুষের কাছে আমার একতারা বাজিয়ে গান শুনিয়েছি, সেই আমি কেন কিছু করতে পারি নাই? 25শে মার্চের আক্রমণের পরে বঙ্গবন্ধুর নির্দেশ সত্ত্বেও আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা প্রতিরোধ আন্দোলন শুরু করে তুমি দেয় তাদেরকে পরাজিত করেছি, পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে স্বাধীনতার সূর্যকে চিনিয়ে এনেছি। সেদিন আমার হাতে, এক হাতে ছিল বিশেষ বাসুরী, আর হাতে রণতুর্য। আমি ছাত্রলীগের পূর্ব পাকিস্তান ছাত্রলীগের শেষ সভাপতি, স্বাধীন বাংলা ছাত্রলীগের ও সভাপতি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ আমার নিয়ন্ত্রণে ছিল, আমি ডাক দিতে পারতাম, তখন আমি সংসদ সদস্য নই। 25শে আগস্ট, তখন আমি 15ই আগস্ট আমি সংসদ সদস্য নই, আমি দলের কোনো জায়গায় আমার কোনো অবস্থান নাই, দলের কোনো জায়গায় আমার কোনো রকমের অস্তিত্ব নাই, আমি সংসদ থেকে বিদায় নিয়ে চলে এসেছি। এখানেও বঙ্গবন্ধুর একটি কথা আমি বলতে চাই, বঙ্গবন্ধু তখন অবরুদ্ধ হয়ে গেলেন কমিউনিস্টদের দ্বারা,
যে বঙ্গবন্ধু হোসেন শহীদ সরোয়ারদ্বীপ সদত্ব দাবিত্বে গড়ে ওঠা একটা গণতান্ত্রিক সত্তা বাংলাদেশে, কাঠবাড়ি সম্মিলনের পরে তিনি তো যদি সমাজতন্ত্রী হতেন তিনি তো বঙ্গনা ভাষাটির সঙ্গে যেতেন। তিনি হোসেন শহীদ সরোয়ারদ্বীপের সঙ্গে ছিলেন এই জন্য তার হৃদয়ের মণিকোঠায় অন্তরের রন্ধে রন্ধে রক্তের কড়াই কড়াই ছিল হোসেন শহীদ সরোয়ারদ্বীপ দীর্ঘেদার বিশেষণ বিবর্জিত গণতন্ত্রের উদগ্র বাসনা। বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে তিনি দেখতে চেয়েছিলেন। আপনার আমি বলতে চাই তিনি জীবনে আমার একটি সেনাপ্রধানদের ব্যাপারে আমি উনি 10ই জানুয়ারি ফিরবেন, 11ই জানুয়ারি আমাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হল 1971 সালে, সবাই সবার কথা বলল, আমাকে বলল একটু বস, আমি বসলাম, তুই কি বলিস? আমি বললাম যে মুজিব ভাই আপনি, আমি একা থাকলে মুজিব ভাই বলতাম, মুডে থাকলে বস বলতাম, তিনি রেগে গেলে আপনি বলতেন, আর এমনি সাক্ষাতে তুই বলতেন, এই ছিল সম্পর্ক। তো জিন্দুর আমি বললাম আপনি জাতির জনক হিসাবে এই চারজনের মধ্যে কামরুজ্জামান হ্যাঁড়া ভাই সরকার চালানো না, উনি একটা তিনি হিরাজ মৌর্য সোশ্যাল দেন পলিটিকা, তিনি একটা সংস্কৃতি মনা সাহিত্য রচনা করছেন কিনে জানে, একটা ধর্ম সবার হ্যাঁড়া ভাই কামরুজ্জামান হ্যাঁড়া ভাই, তিনজন আর যে কোনো একজনকে দিয়ে আপনি মহাত্মা গান্ধী যেমন বলেছিলেন আমি দোয়ানার সদস্যও নই, আমি দোয়ানার কংগ্রেসের সদস্যও নই, আপনি টুকি পাড়ায় চলে যান, আপনি জাতির জনক হয়ে থাকেন খুবই শান্তভাবে। অন্য কেউ বলবে তো উনি সেই সময় থেকেই তার মন থেকে তাকে ছুঁড়ে ফেলে দিতেন, আর আজকে তো কেউ এটা কল্পনা করবে সকালবেলায় উঠে শুধু কান ধরে উঠবোস করবে যে আমি কি ভাববাম তাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা বলবাম। আজকে সেই পরিবেশেও বঙ্গবন্ধুর সামনে এ কথা আমি বলতে পারতাম, কারণ 17 মাস কারাগারের ওই নিকৃষ্ট মানে প্রকোষ্ঠে ছেড়ে 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টা একসাথে কাটিয়েছি, সেটাতে আমি পরে আসব। তিনি কেন জানি না তিনি প্রথমে আমার একটাই সারা জীবনে আমার যতদূর মনে পড়ে একটা অনুরোধ তিনি রাখেন নাই। স্বাধীনতোত্তরকালে তার সবচেয়ে বড় ভুল যেটা হয়েছিল যে 2.5 বছরের মাথায় মেজর থেকে মেজর জেনারেল বানিয়ে দেবেন, সেকশন অফিসারদের ক্যাবিনেট সেক্রেটারি বানাই দেবেন, রাঙামাটির ডিসি তিনি হয়ে গেলেন ক্যাবিনেট সেক্রেটারি, ওই পাবনার ডিসি হয়ে গেলেন প্রিন্সিপাল সেক্রেটারি, আমাদের আসাদুজ্জামান খান সাহেব হয়ে গেলেন ফিনান্স সেক্রেটারি, সাওয়াত সাহেব হয়ে গেলেন আব্দুল সামাদ পাবদার উনি হয়ে গেলেন কমিউনিকেশন সেক্রেটারি। এছাড়া ওনার আর সামনে অপশন কি ছিল? প্রশাসন তো চালাতে হবে, বলছেন যে যেখানে এই যে জ্যেষ্ঠতা প্রদান করে তাদেরকে এতে হলো কি, আর তারপরে আরেকটি ভুল হলো যারা পাকিস্তান থেকে ফেরত আসলেন তারা সন্দেহাতীত ভাবে অনেকেই এদের মধ্যে যেহেতু অনেক সিনিয়র তা সে তাদের মধ্যে একটা মতনৈক্য তৈরি হলো, তারা এই সামরিক বাহিনীর মধ্যে আপনি দেখেন যতগুলো অভ্যুত্থান এবং কাউন্টার অভ্যুত্থান হয়েছে সবই কিন্তু এই মুক্তিযোদ্ধারাই সামনে ছিল, মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্তরাই সামনে ছিল। যুদ্ধ শেষ হওয়ার পরে এইভাবে কোনো দেশে কোনো স্থাপনা দেওয়া হয় নাই, কোনো তাদেরকে পদবি দিতে পারতেন, তাদেরকে জায়গা জমি দিতে পারতেন, বিদেশের রাষ্ট্রদূত অফিসে তাদেরকে আশ্রয় দিতে পারতেন। আজাদহীন পৌঁছ যখন বার্মা পর্যন্ত আসলো খাবে কি জানো নওয়াজ তার প্রধান সেনাপতি তিনি যখন কলকাতায় আসবেন তখন যে তখনকার সময়ে যে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল আজও সেটা ঐতিহাসিক, কিন্তু জেনারেল কারিয়াপ্পা আজাদহীন পৌঁছের একটা সৈন্যকেও সেনাবাহিনীতে নেন নাই, জেনারেল কারিয়াপ্পা একটি লোককেও অধিষ্ঠিত করেন নাই, বেশি দূরে যান না,
একাত্তর সালে দিয়াদি থেকে শুরু করে যারা যুদ্ধে পরাজিত হয়েছে, এই 96,000 সামরিক বাহিনী, যাদেরকে শ্রীমতী ইন্দিরা গান্ধী তখনকার দিনে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, তিনি একদিনের জন্য তাদেরকে যুদ্ধবন্দী রাখেন নাই, পাঠিয়ে দিয়েছিলেন। তারপরেও যেহেতু এটা কেন্দ্রের নির্দেশেই তারা অস্ত্র সমর্পণ করেছে, আত্মসমর্পণ করেছে, কিন্তু তাদের একটাকেও চাকরিতে নিয়োগ দেওয়া হয় নাই। আমরা জেনারেল উসমানী সাহেবকে সেনাধ্যক্ষ বানিয়ে যদি ওই আমাদের মূর্তি প্রথম ব্যাচ থেকে শুরু করে মূর্তির ব্যাচ তো আজকের থেকে 20 বছর আগে রিটায়ার করে চলে গেছে, আমরা কারণ আমরা তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য না, আমাদের একটা সামরিক, সেটি হয়তো তিনি এক ধরনের উদার জোর থেকে করেছেন মনে করেছেন, যারা যুদ্ধ করেছে ঠিক করেছে, এই জন্য কাল হয়ে গেল এই ঔদ্যর্য। আমি আপনাকে বলতেছি যে তিনি গণভবনে থাকেন না এই জন্যে তার 32 নম্বরের ভবনটির দ্বার অবারিত ছিল, যে কোনো মানুষ আসতে, যে কোনো মানুষ যে কোনো সময় তার ঘরে ঢুকে দিতে পারত, যে কোনো মানুষ যে কোনো সময়ে তার বাসায় চলে যেতে পারত। আমি আপনাকে বল একথা বারবার বলছি, এই যে জিয়াউর সাহেব তাকে সস্ত্রীক অবস্থায় বহুবার আমি তার ওই টেলিভিশন দেখা বারান্দার মধ্যে বসে থাকতে দেখছি, তিনি অনেক সময় লুঙ্গি পাঞ্জাবি পুড়িয়েছে, তাহলে কিরে কেমন আছোস। তো যাই হোক, এখানে আমার কথা হলো, আমার কাছে যদি কোনো সংগঠন থাকতো, আমার কাছে যদি কোনো শক্তি থাকতো, আমি যদি কোনো সংগঠনের দায়িত্ব থাকতাম 25শে মার্চের মতো সারা বাংলাদেশের মানুষকে গণসমুদ্রে ফেনীর চূড়ায় আমি চালিয়ে তুলতাম। কিন্তু আমার একটা সান্ত্বনা আছে, জিন্দুর বাকসাবের বিরোধিতা করার পরও বঙ্গবন্ধুর বিদেহী আত্মার কাছে আমার এই ফরিয়াদ, বঙ্গবন্ধু তোমার ভালোবাসা ঋণকে আমি পরিশোধ করেছি, আমাকে ক্যান্টনমেন্টে নিয়ে যেয়ে যেখানে রাখা হয় সেনানিবাসে সেটাকে বলা হতো মৃত্যু সেল অথবা আজরাইলের কক্ষ। বিশ্বাস করেন আপনি, আজরাইলের চেহারা থাকলে আমি বর্ণনা করে দিতে পারতাম। 7ই নভেম্বরের পর মানুষগুলোকে এখনো বেঁচে আছে আমাদের মুন্সিগঞ্জের ইবাহী গগন কবায়তির এমপি, উনি মারা গেছেন, হাসেম বেঁচে আছে কিনা জানি না, কাদেরিয়া বাহিনীর ব্রিগেডিয়ার ফজলু বেঁচে আছে, তারা সকলেই আমাকে বলছে আবার ভাই কলবা পড়েন কলবা পড়েন কলবা পড়েন। সে যেদিন আমি জীবিত কি মৃত আমি চিমটি কেটে বুঝতে পারি নাই, আমার ঋণ আমার ভালোবাসা আমার শ্রদ্ধার্ঘ আমার তার প্রতি মমত্ববোধ আমার প্রতি তার চেতনা আমার প্রতি তার মননশীলতা আমার প্রতি তার ভালোবাসা, এটা আমার মনে হয় কিছুটা হলেও আমি নিজের মনকে শান্ত করতে পারি, কিছুটা হলেও আমি আমার নিজেকে মনে করি যে বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করি নাই। এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন, মানে যেই 75-এর 15ই আগস্ট যে মানুষটি 3.5 বছর আগে একটি দেশের জন্ম দিলেন গোটা বাংলাদেশের মানুষ, সকল দেশেই অনেক মানুষ, এমনকি মহাত্মা করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধী হবেন, কংগ্রেসের 2 টাকার সদস্যও থাকবেন না, তাকেও তো হিন্দু মহাসভা নথুরাম গডস গুলি করে হত্যা করল, আব্রাহাম লিঙ্কন কৃত দাস প্রথা বাতিল করার জন্য আইন করে এটাকে বন্ধ করার জন্য তাকেও নিহত হতে হল, জন এফ ক্যানেডি কৃষ্ণাঙ্গদের ভোট দেওয়ার জন্য মার্টিন লুথার কিংকেও জীবন দিতে হল, তার ভাই রবার্ট ক্যানেডি অ্যাটর্নি জেনারেল তাকেও জীবন দিতে হয়েছে, কঙ্গোর প্যাট্রিস লুমুম্বা তাকেও জীবন দিতে হয়েছে, কিন্তু সপরিবারে অকস্মাৎ এইভাবে এই পাশবিক পৈশাচিক এই আক্রমণে এতগুলো মানুষ একটা সশস্ত্র বিপ্লব সংগঠিত না হওয়ার সত্ত্বেও এই ধরনের কোনো ঘটনা পৃথিবীতে নাই, এটা একটা বিরল। আপনি আপনি একটু বলবেন না যে আপনি তো তার সঙ্গে জেলে কাটিয়েছেন দীর্ঘ সময়,
রাজনীতি করেছেন মানুষ হিসেবে এবং রাজনীতিবিদ হিসেবে, মানে আপনাকে যদি আমি বলি যে আপনি একটু জাস্ট স্কেচটা করেন যে অনেক দর্শকের জন্য তারা একটু দেখুক বা শুনুক আপনার কাছ থেকে যে মানুষ শেখ মুজিবুর রহমান এবং রাজনৈতিক শেখ মুজিবুর রহমান। মানুষ শেখ মুজিবুর রহমান হচ্ছে দিগন্ত বিস্তৃত আকাশের মতো উদার, রাজনৈতিক শেখ মুজিবুর রহমান হচ্ছে হিমাচলের গ্রীষ সিংহ গঙ্গার মতো বিচল তার চিন্তায় তার মননশীলতায়। এবং আমি 17 মাসে আমি একটা উদাহরণ দিই আপনাদের, মুক্তিযুদ্ধকালীন আমার এবং আমার শ্বশুরের মধ্যে যে এনগেজমেন্ট সেটি আনুষ্ঠানিকতা পাই কলকাতায়। উনি যখন 10ই জানুয়ারি ট্রাক দিয়ে আসছেন, বিশ্বাস করেন শহীদ মাখন মাখন চৌধুরী সাজান সিরাজ জোহরা ভাবি কিছুদিন আগে মারা গেছে, জোহরা তাজউদ্দিন শেখ শহীদুল ইসলাম এবং 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 আমার দেরজানা উসমানি সাহেব 10-12 জন। আমি লুঙ্গিপুরে শার্ট পরে হাফ শার্ট পরে কলবা পড়ছি। তো ওই 10ই জানুয়ারি ফিরে আসার সময় তখনকার জনকণ্ঠার হক কথা আমি একটা হাঁচি দিলেও সেটার একটা বিদ্রুপ কটাক্ষ করবে, তোমার দেখে গ্র্যান্ড হোটেলে 7 দিন ধরে আমার বিয়ে হয়েছে। তা আমি কথাটা এক ফাঁক দিয়ে তাহলে বলেছিলাম, মুজিব ভাই আমি হাফ শার্ট গায়ে দিয়ে হ্যাঁ লুঙ্গিপুরে বিয়ে করেছি, ওরা আমার বিরুদ্ধে বলবে যে আমি নাকি কর্মীর প্রতি তার ভালোবাসা, কর্মীর প্রতি তার মমত্ববোধ, কর্মীর প্রতি তার সহমর্মিতা, কর্মীকে নিজের সন্তানের চাইতেও যে তিনি বেশি ভালোবাসতেন তার দৃষ্টান্ত দেওয়ার জন্য এটা বলব। ব্যাস কথাটা ওখানে শেষ। মাস দেড়েক পরে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে আমাদের 4 খলিফাকে গণসম্বর্ধনা দেওয়ার জন্য একটা রাষ্ট্রীয় আয়োজন করলো পশ্চিমবঙ্গে। আমাদের মাখন খুব সংস্কৃতি মনা ছিলেন, শেখ সেলিম তখন বোধ হয় আমাদের সাংস্কৃতিক সম্পাদক, ওনারা 2-3টা বাস নিয়ে শিল্পীদের নিয়ে গেলেন। আমরা 3 জন সাজান সিরাজ আমি আর আসম আব্দুর রব আমরা প্লেনে যাব। তো ওনার অনুমতি ওনার দোয়া ওনার আশীর্বাদ দেওয়ার জন্য দেখা করতে গেছি। একটুখানি কথাবার্তা হওয়ার পরে উনি বলেন আগাম একটু দাঁড়াও, দাঁড়ায় বলে তোমার বিয়েতে তো আমি থাকতে পারি নাই, এই 10,000 টাকা নাও, এই টাকাটা দলীয় কাজে খরচ করতে পারবো না, তুমি বৌমাকে নিয়ে সুদা গ্র্যান্ড হোটেলে উঠবা। কি মন, কি মানসিকতা! লক্ষ লক্ষ মানুষের এই সম্বর্ধনার মধ্যে দিয়ে হাত রাখতে রাখতে আসছে, ওনার পাশেই তাজউদ্দিন, তার পাশেই আমি, এই গাড়ি তো দুলছে ট্রাক, আমি একটু পেছনে পড়ে গেল, এই তাজউদ্দিন একটু সব আমাকে সামনে আসতে দে, পেছনে পড়ে যাচ্ছে। সেই ফাঁক দিয়ে আমি এই কথাটি বলেছিলাম, উনি আমাকে 10,000 টাকা দেবে, সাজান সিরাজ এখনো জীবিত আছে, আমি বেড়ায় এই বললাম যে দেখা উনি কিন্তু না করছে, বসে না করছে, এই টাকা অন্য কাজ দলের কাজে খরচ করা যাবে না। এই হচ্ছে তার মননশীলতা, এই হচ্ছে তার মানসিকতা। আরেকটি দিনের খবর আমি এই আপনার টিভির থেকেই বলেছিলাম যে আমরা খবর পেয়ে গেছে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি করা হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, তাকে ফাঁসি কাস্টে ঝোলানোর জন্য আমরা শিকারী তীরের মুখে একটি পাখি সমস্ত অন্তর যেমন থরথর করে কাঁপে, বন্ধুকে দাঁড়ের সামনে কবিতরে হৃদয় যেমন থরথর করে কাঁপে, আমরা মানসিক যন্ত্রণায় তেমনি ছটফট করে কাঁপছিলাম। তখনকার ডিপটি চেয়াররা আমার বন্ধু ছিলেন শামসুর রহমান সাহেব, সুভাষ জো সাহেব, আমাকে ওখান থেকে সরিয়ে নেওয়ার কথা 17টি মাস একভাবে তার সঙ্গে কাটানোর বিরল সৌভাগ্য আমার জীবনে হয়েছে। শেষ দিনটি তাকে দেখতে চেয়েছিলাম জিদুর সাহেব, রাত্রি 2-2:30টার দিকে সেবের থেকে বের করে পাশে আমি ঠিক তার পাশের সেবে আমি শিখ ধরে দাঁড়িয়ে আছি ধীর মন্থর, ওই দিন বেকাবে হাঁটছি, এটা তিনি ক্যামোফ্লেক্স করতেন
না, এগুলোকে তিনি সিরিয়াসলি নিতেন না, বা এইগুলোতে আমরা হতবিহ্বল অথবা বেদনাবিধুর হয়ে পড়ি কিনা সেইটার থেকে বাঁচানোর জন্য কিনা আমি জানি না। তিনি একটি প্রশান্ত হৃদয়, দুশ্চিন্তামুক্ত, একটা নিঃসংশয় চিত্ত, একটি অকুত ভয়, হিমাচলের গি সিংহমালার মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তিত্ব। আমার ঘাট ধরে তিনি বল চাপ দিয়ে বললেন, তোর ভাবি রেণুকে বলবো আর যেন খাওয়া না দেয়। আমি একটু খাই 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 করতাম, যে ওখানে এলেই বলতাম আমার মা এই জিনিসটা খুব ভালো করে আমার খাইছে, মুজিব ভাই আমার একটু বেশি দেবেন, কয়েকটু পেট ভরে খাওয়ার পরে ওটা বাটা হবে। সেই দিন রাত্রে ওনাকে নিয়ে যাওয়া হবে। যখন নিয়ে যাচ্ছে তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, আর ধৈর্য ধারণ করতে পারি নাই, জেলখানার কারণ ধরে চিৎকার করে কেঁদে উঠে বললাম, মুজিব ভাই গো তোমার সাথে বোধ হয় আর দেখা হবে না, মুজিব ভাই তোমাকে হয়তো আর আমরা ফেরত পাবো না, মুজিব ভাই তুমি হয়তো আর আমাদের নেতৃত্ব দিতে পারবে না, মুজিব ভাই তোমাকে হত্যা করার জন্য নিশ্চিত ভাবে তোমাকে ফাঁসির কাস্তে ঝোলানোর জন্য ওরা নিয়ে যাচ্ছে, যাওয়ার আগে তোমার শেষ নির্দেশটি আমাদের দিয়ে দাও। বঙ্গবন্ধু একটু থামবেন, একটু আমাদের আমার দিকে তাকাবেন, বললেন, আলম এই বাংলাদেশ একদিন মুক্ত হবে, আমাকে বাংলাদেশের মাটিতে তোরা দাফন করিস, এই স্বাধীনতার দায়িত্ব আমি ছাত্রলীগের উপরে ছয় দফা দেব ন্যস্ত করেছিলাম, তোদের উপরে ন্যস্ত করে দেবাম, যদি আমি তোদের মাঝে ফেরত আসতে না পারি সারা বাংলাদেশের মানুষকে বিশেষ করে ছাত্র সমাজকে জানিয়ে দিস শেখ মুজিব বাংলার মানুষের মুক্তির জন্য জীবন দিয়ে গেল, শেখ মুজিব স্বাধীনতার জন্য জীবন দিয়ে গেল। আমার বারবার পেছন ফিরে যেতে ইচ্ছা করে, আপনি বলেছেন রাজনৈতিকভাবে কেমন দেখেছি, বঙ্গবন্ধু দেখেন ছয় দফা দিবেন, তখন তিনি দলের সাধারণ সম্পাদক, পাকিস্তানি নেতৃত্ব তো এটা সার্বর্ব বুঝে গেল, আসার পরে 32 নম্বরের ছাদে বর্ধিত সভায় যখন এটা দেবেন তখন এটিকে তারা সাহসিকতার অভাবেই হোক, আওয়ামী লীগের বর্ধিত সভায় দূরদর্শিতার অভাবেই হোক, ভীরুতার জন্যই হোক, জীবনের ভয়েই হোক, তারা সেটিকে গ্রহণ করতে পারে নাই। তখন ছাত্রলীগের সভাপতি হচ্ছেন সৈয়দ মুজাহিদুল বাকি, সাধারণ সম্পাদক হচ্ছেন আব্দুর রাজ্জাক, উনি তাদের হাতে ডেকে এই ছয় দফাটি তুলে দিয়ে বললেন, এটিই হচ্ছে বাংলা স্বাধীনতার অন্তর্নিহিত সত্য, উপক্রমণিকা, পটভূমিকা, এর মধ্যে লুকিয়ে আছে বাংলার মানুষের সত্যিকার অর্থের মুক্তি। ওনারা এটিকে গ্রহণ করবেন, বলবেন যে ছাত্রলীগ জীবিত থাকবে, একটি কর্মীও জীবিত থাকবে, মুজিব ভাই আমরা এই ছয় দফাকে নিয়ে গেলাম, এটি বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করবই। তখন শুধুমাত্র ডান্ডা নয়, শুধুমাত্র পাকিস্তান পন্থীরা নয়, যারা সমাজতন্ত্রে বিশ্বাস করতেন, যারা বাম রাজনীতিতে বিশ্বাস করতেন, যারা আন্তর্জাতিক গগনে নীল নভনীলে হংস বাবাকার মতো পাখা বেঁধে উঠতেন, যারা বাংলাদেশে আমরা যখন গোলাপ ছবি গোল রজনীগন্ধার গন্ধে উন্মুখ হয়ে উঠতাম, বলতেন, হে গন্ধ তুমি চিত্তকে বিমোহিত করবে, বিমুগ্ধ করবে, আমার সমস্ত সত্তাকে তুমি অভিভূত করবে, তুমি কি বস্কোর বন্দর থেকে ভেসে এসেছ। আর একদল বলতেন শেখ মুজিব সংকীর্ণতাবাদী তাওয়াল, শেখ মুজিব বিপ্লবের পরিপন্থী একটি শক্তি, শেখ মুজিব সিআইএর দালাল, শেখ মুজিব ভারতের অনুচর, তার ফাঁসি হওয়া উচিত, এটি ও সংশোধনবাদের দালাল বস্কোপন্থী ভাইরা, এটা বস্কোর থেকে ভেসে আসে নাই, এতে এসেছে ম্যাডাম বাউসুদিনের ঘামের গন্ধ, সাংস্কৃতিক বিপ্লবের বারোটা নিয়ে। তার উত্তরে সারা বাংলাদেশে আপনি ভাবেন আমি অনবস্থী বক্তা ছিলাম, আমি কখনো বক্তা ছিলাম না দিবু সাহেব, আমি ছিলাম তার হৃদয়ের স্বরলিপির গান, আমি ছিলাম বাংলার চারণ কবি, আমি ছিলাম বাংলার মানুষের তন্ত্রে তন্ত্রে রন্ধিতে রন্ধিতে ছড়িয়ে দেওয়া বঙ্গবন্ধুর কে
তাদের হৃদয়ের বুকে উঠেন সম্রাট হিসাবে হৃদয়ের কন্দরে বসানোর জন্য একটি বাউ একটি একটি দারুণ কবি একটা গায়ক। আমি বলতাম রেমিনের বিপ্লবকে আমি অস্বীকার করি না, তার আগে বলতাম ইভান আগার রানী সরকার একজন কি বিচিত্র ভঙ্গিমায় মাতৃভূমিকায় অভিনয় করেন, একজন কি বিশুদ্ধ ভাষায় আকাশবাণী দিল্লির থেকে বাংলায় খবর পড়েন, কিন্তু তারা আমার মা নন। এমনকি এই শহরের গলদারা যারা নাভিন নিচে শাড়ি পরে, তখন একটাই মাত্র বিপিনী মিত্রার নিউ মার্কেট, হিল হাই জুতা পরে নানা রকমের রং লাগিয়ে ট্যাট্টু ঘোড়ার মতো টকটক করে এই বিপিনী মিত্রানে ঘুরে বেড়ান, তারাও আমার মা নন। আমার মা ওই গ্রাম্য বাবা যে নদী হতে কৌশিকাকে পানি আনে, যে মা যে রাত্রে উঠে ধান সিদ্ধ করে, যে ঢিকিতে দাঁড়িয়ে পাড় দেয়, যে পান খেয়ে পিক ফেলে, সেই বা আমার মা বলেই আমি রবীন্দ্রকে বিন্দুমাত্র অশ্রদ্ধা করি না, আমি মাউসুদনকে কোনো রকমের কটাক্ষ করি না, আমি ফিডেল কাস্ট্রোকেও কোনো রকমের ছোট করে দেখতে চাই না, কিন্তু এটা মাটি আমার শোনা, আমি করি সেই তার জন্ম বৃত্তান্ত ঘোষণা, সে কবির বাড়ি দেখি কান পেতে আছে যে আছে মাটির কাছাকাছি, আমি বারবার মুখে দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না, আর সেই জন্য আমার নেতা মাউসুদন নয়, সেই জন্য আমার নেতা রবীন নয়, সেই জন্য আমার নেতা ফিডেল কাস্ট্রো নয়, আমার নেতা সরওয়ার্দি সাহেব হক সাহেব এবং শেখ মুজিবুর রহমান, বাংলার বহবান স্রোতের মতো আমার সমস্ত অস্তিত্ব জুড়ে যাওয়ার অনুভূতি তার নাম হল শেখ মুজিবুর রহমান। কত কষ্ট যে আমাদের পেতে হয়েছে এই বাম এন ডানের, আজকে তারাই যারা সেদিন বঙ্গবন্ধুর ফাঁসি চেয়েছিল, যারা সেদিন বঙ্গবন্ধুকে দেশদ্রোহী বলেছিল, এমনকি 15 আগস্টের পরে যারা জিয়াউর রহমানের খালকাটাকে সমর্থন করেছে, বাংলাদেশ মুক্ত হয়েছে স্বৈরাচারী শক্তি হিসাব শক্তির থেকে, তারা পর্যন্ত আজকে ক্ষমতাসীন নেতৃত্বের চারপাশে অক্টোপাসের মতো ঘিরে রয়েছে। অভিযোগের সাধারণ সম্পাদক বলেছেন যে আরেকটি 15 আগস্টের জন্য আপনারা প্রস্তুত থেকে রাস্তায় নামার জন্য তৈরি থাকেন। আমি বলতে চাই সেদিন আওয়ামী লীগও যদি তার নিজস্ব স্বকীয় শক্তিতে প্রতিষ্ঠিত থাকত, কোন রাজনৈতিক নেতা একটা আহ্বান যদি দিত, রক্ষী বাহিনী যদি মাঠে নামত, ওদের দেহরক্ষীগুলো যদি মাঠে নামত, তাহলে 15 আগস্টের মতো ঘটনাটা ঘটত না। তো যাই হোক, আমি বলি আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন সেটাই আমার হৃদয়ের প্রতিধ্বনি, সেটাই আমার হৃদয়ের স্বরলিপি, সেটাই আমার মননশীলতা, সেটাই আমার মানসিকতা, সেটাই আমার চেতনা, সেটাই আমার অনুভূতি, সেটাই আমার উপলব্ধি, সেটাই আমার হৃদয়ের অনুরোদন। বঙ্গবন্ধু মানুষ হিসাবে সমুদ্রের উচ্ছ্বসিত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তো আপনাকে আরেকটি উদ্ধৃতি দিতে চাই যে ক্রুশ্চেপের আবহ থেকে রাশিয়া সুপ্রিম সোভিয়েত একটা সিদ্ধান্ত নেয় যে তারা শ্রেণী সংগ্রাম করে আর বিপ্লব করবে না, হয় রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধান ন্যূনতম সেনা প্রধানের কোনো রকমে বুঝায় সুজায় সমাজতন্ত্র ওখানে তারা রপ্তানি করে দেবে। এই খপ্পরে পড়বেন মিশরের জামাল বিন নাসের, বেন বেলওয়া, বেন খেদ্দা, এনক্রুমা, হ্যাঁ সকলেই পরবর্তীকালে আলেন্দের চিবি, চিবিরা আলেন্দে, একমাত্র এই মহিষী নেত্রীকে আমি হৃদয়ের নিভৃত কন্দর থেকে শ্রদ্ধা করি, যার দূরদর্শিতার কারণে এই মাত্র 7 তারিখ থেকে 16 তারিখের মধ্যে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়, বিশ্ব জনমতকে এমনভাবে ইন্দিরা গান্ধী সংগঠিত করেন। তিনি এই জাল থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। তারা তখনকার যেদিন বঙ্গবন্ধু সাধারণ পরিষদে বক্তৃতা করতে যাবেন,
তার তিন দিন আগের থেকে বাংলাদেশের সমস্ত চত্বরগুলো আবেদদের পোর্ট্রেটে ছেয়ে গেল জিবির সাহেব। তখন আপনার বয়স কত আমি জানি না, আমাকে আমেরিকার রাষ্ট্রদূত ডেকে বলবেন ইজ ইউর ফরেন মিনিস্টার ফর ফরেন পলিসি অফ দি কান্ট্রি অর হি ইজ আবেদ অ্যাফেয়ার্স মিনিস্টার। আব্দুল সামাদ আজাদ ছিলেন, আব্দুল সামাদ আজাদ, অভিয়াদ সাদ, এই যে যুগীয় করি এর জীবনেও কোথাও কোনো নাম শুনি। উনি নোবেল প্রাইজ পেতেন, বঙ্গবন্ধুর কথা বলছেন আপনি, বঙ্গবন্ধু নোবেল প্রাইজ পেতেন, বঙ্গবন্ধু পৃথিবীর ওয়েস্ট বেঙ্গলার চাইতেও সম্মানিত হতেন, কারণ তিনি যে যে একটি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এক একটি আন্দোলনের সফল উত্তরণের মধ্য দিয়ে সমস্ত মানুষের মন মানসিক কথাকে প্রস্তুত করে আওয়ামী লীগ যখন পিছিয়ে গেল তখন তার মুখপাত্র হিসাবে, তার আদর্শের উত্তরাধিকার হিসাবে, তার চেতনা, তার বিশ্বাসের অনুসারী হিসাবে ছাত্রলীগকে ব্যবহার করে তাদের দ্বারা একটি অনন্য সাধারণ নির্বাচন করায় নিয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে এটা খুবই বিরল, খুবই বিরল। কিন্তু তখনও এই আব্দুল সামাদ আজাদ, অভিয়াদ সাদ, রমেশ দত্ত ছিল বিশ্ব শান্তি পরিষদের মহাসচিব, একটা যুগীয় কিছু ধরাই দিল। আর এই নিক্সনের সঙ্গে তার সামিট হওয়ার কথা ছিল কমপক্ষে এক ঘন্টা, এটা সিনেটর ক্যানেডি, ম্যাকার্থি, ম্যাকগভার্ন, শেক্সবি এরা এটাকে নিশ্চিত করেছিলেন। যখন এই আবেদ দিবস, যখন ভিয়েতনাম দিবস যাওয়ার আগে বাংলাদেশকে উথাল পাথাল করে দেওয়া হলো, ওই ইউসিসের সামনে আমেরিকান ওই যে আগে প্রেস ক্লাবের উল্টো দিকে যেটা, সেখানে যখন আগুন ধরিয়ে দেওয়া হলো, বিশ্বাস করেন আপনি তখন আমাকে আমেরিকার রাষ্ট্রদূত বলবেন আমার মনে হয় না সামিট হবে, তবে একটা চায়ের অধিবেশন যাতে হয় সেটার একটা ব্যবস্থা আমি এখনো চেষ্টায় আছি, একটা ফটো সেশন দিয়েছে শুধু। যদি এই কমিউনিস্ট পরিবেষ্টিত না হতেন, যদি অক্টোপাসের মতো তাকে ঘেরে না ধরত, যদি আমেরিকার ওই PL4-এর চাল আসা বন্ধ না হতো, বাংলাদেশের 74-এর মনন্তর হতো না, যদি বাংলাদেশের গণবাহিনী একটার পর একটা থানাবুট, একটার ঈদের জামাতে কিবরিয়া সাহেবকে হত্যা করেছে, হেদায়েত সাহেবকে ঈদের ভাটার সময় হত্যা করেছে, বাংলাদেশের ডারকীয় বিভীষিকতা, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই যেখানে তারা আক্রমণ করে নাই, মূল্যবোধের উপরে একটা চাপ সৃষ্টি করার জন্য তিনি আমাকে ডেকে বলেছেন আমি অস্বীকার করব না। দেখেন তিনি না চাইবে তো আমি 2 ঘন্টা 55 মিনিট বক্তৃতা করতাম, আমি বসে যেতাম, তিনি বসবেন দাবি করছেন, আমি কত কথা বলবো জিজুর, আমার এই সমস্ত অন্তর জুড়ে হচ্ছে তার স্মৃতি। ঝিনাইদহ নির্বাচন 1973 সালে হেলিকপ্টারের, রাশিয়ান হেলিকপ্টারের দুটো সিট ছিল, দুটো মানুষ বসা, সোফা বসা, সব কাঠের বেঞ্চ, বুঝছেন কথা, উনি আমাকে আমাকে বললেন যে আমার বয়স হয়েছে তো আমি তো আর বক্তৃতা করতে পারবো না, তুই সব জায়গায় বক্তৃতা করবি। ওই ট্যুরে যে যে জায়গা পড়বো আমি বক্তৃতা করলাম, ঝিনে দেয় আসার সময় উনি আমাকে ডেকে দিয়ে বলবেন এই আমি খুব ক্লান্ত হয়ে গেছি আগো, আমি কথা বলতে পারবো না, বক্তৃতা করতে পারবো না, আমি পেছনে একটু ন্যাপিং করবো, তো তুই মূল বক্তৃতাটা তুই করে দিবি পুরাটা। তা ভাবলাম যে কতক্ষণ বলবো, তার এক বলবো যে 1 ঘন্টা, 10 মিনিটের রেডিয়াস একটা, 1 ঘন্টার রেডিয়াস একটা, সেখানে অনেক শব্দের বিনাশুটোর মারা গাড়তে হয়, সেখানে একই শব্দকে নানাভাবে অঙ্কিত করে তুলতে হয়, এইটা বলতে 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 আমি যখন পিকে চলে গেছি তখন উনি চান নাই ওই কথাটা আমার মুখ দিয়ে বের হোক, উনি ওইটা বোধ হয় উনি বলতে চেয়েছিলেন। তো উনি যদি আমার বলতেন ডোন্ট টাচ দি পয়েন্ট, এটা আমার আত্মনিবগ্নতা কিনা জানি না,
এটা আমার আত্মবিহ্বলতা কিনা জানি না, আমি যখন বক্তৃতা করি তখন আমি চোখে দেখি না, আমি কানে শুনি না, আমি কিছুটা অবচেতন একটা ভিন্ন আঙ্গিকে চলে যাই। ওই স্টপ দিস পয়েন্ট বলার পরে আমি সাথে সাথে শুরু করেছি, এবং বাবার বুকে উঠিন সম্রাট, আপনাদের হৃদয় বন্দিত অবিসংবাদিত নেতা, সেই বাঙালি জাতির উন্মেষ বিকাশ ব্যক্তি তার সফলতার মহানায়ক, যতটুকু আমার ঘটে আছে দিয়ে বঙ্গবন্ধু এবার ভাষণ দেবেন এটা বলার জন্য। তো ওরা মনে করতেছে যে এইটা হচ্ছে বক্তৃতার অংশ, আমি আর বলবো না। কিছু লোক বিমুগ্ধ চিত্তে চিৎকার করে উঠছে, ববেন ববেন ববেন। আল্লাহ বেহেশতি নসিব করে সোহরাব হোসেন সাহেব, উনি একটু খুচিয়ে দেবেন, দেখবেন না তা আগব দেখাই দিব তার জনপ্রিয়তা। আপনার নাম ঘোষণার পরও মানুষ তার বক্তৃতা শুনতে চাই। তো উনি খাস গোপালগঞ্জ ভাষায় আমাকে বলবেন, নেতা হয়ে গেছে, ঘেটি মোটা হয়েছে, ঘেটি সিধা ফিরে দেবানে। আমি বিশ্বাস করো করেন আমাকে জোর করে ডোমিনেশন দিতে, আমি তো 60 দশক থেকে ঢাকায়, আমি কয়েকটা ইউনিয়ন তাই জানতাম না। আমি পড়বি পড় মাবির ঘাড়ে আমার কনস্টিটুয়েন্সিতে এসে এই ঘটনাটা ঘটে গেল, বাঘের বাচ্চা দাঁড়াবো বঙ্গ স্বার্থ ভাইয়ের আমার, আমি বাংলার স্বাধীনতার স্বপ্ন দেখেছি বাপ, আপনাদের সন্তান আমার এবং পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে স্বাধীনতার সূর্যটি আমাকে উপহার দিয়েছে, আমি সোনার বাংলা করতে চাই, আওয়ামের আমার বড়ই দরকার, জয় বাংলা। কি মহৎ প্রাণ, কিভাবে উঠে গেব ঘেটি সীতা করে দেবানে। আরেকটি ঘটনা শুনেন, তাজউদ্দিন সাহেব যখন অর্থমন্ত্রী হিসাবে পদত্যাগ করবেন, একদম না বুঝে আমার সরলতা পাবেন, আমার আহাম্মকি পাবেন, আমার মানে কোন রকমের কোনো উদ্দেশ্য পুনর্দিত হিসেবে নাই, আমি পার্লামেন্টে দাঁড়াই অন পয়েন্ট অফ কোয়ালিফিকেশন, আমি বলবাব যে মাননীয় অর্থমন্ত্রী পদত্যাগ করেছেন, এ ব্যাপারে তার একটা বিবৃতি দাবি করি। মনটা কত বিশাল ছিল, কত বেশি ভালোবাসতেন তিনি তার কর্মীকে, তো তিনি চুপ থাকবেন, কোনো বিবৃতি দেবেন না। তাজউদ্দিন সাহেব তাদের যে বঙ্গবন্ধু তখন সংসদে, মোয়াজ্জেম ভাই বাবে আজকে তোমার কপালে মায়ের আছে, আজকে তোমাকে মারবেই, তুমি পিঠে ছাবা বিঁধে ঘরে যাও, আমি ভাই তোমার সাথে যেতে পারবো না। মাই খাবো জীবনে তো মারে নাই, মারতে গেছে অনেকবার, ঠিক আছে আপনি দূরেই থাকেন। তা আমি গেছি চিৎকার করে বলে, নেতাগিরি ফলাই, নেতৃত্বগিরি দেখায়, কই তার একটারে দিয়ে করে আমারটারে নিয়ে টানাটানি করে কেন, আলমকে নিয়ে টানাটানি করে কেন। তখন মধ্যম ভাই একটু মুখ দেখাচ্ছে, ভাই তাই আমি বললাম, বস এইটা তো আমি আপনার পক্ষে বলেছি, কিভাবে বললাম যে উনি নিরুত্তর থাকার অর্থ হচ্ছে উনার কোনো জবাবদিহি নাই, উনি এমন কিছু করেছে যার জন্য ওনাকে পদত্যাগ করতে উনি বাধ্য হয়েছেন। কি বিউটিফুল রেস্কিউ, দেখতে পাচ্ছেন এই জন্য না আমি ওকে এত ভালোবাসি, কথা কি বুঝাতে পারছি। 3 মিনিটের সময় পেয়ে 2 ঘন্টা 55 মিনিট তাকেই বিরোধিতা করছি, আমি দাঁড়িয়েছি এই কথা বলে, সে বাকশালের বিরোধিতা, বাকশালের প্রতি যে আজকে বুক ভরা বেদনার আত্মরাগ যন্ত্রণা নিয়ে মাননীয় স্পিকার আমি দাঁড়িয়েছি। জ্ঞান হওয়ার পর থেকে যাকে নিজের জীবনের আদর্শ হিসাবে মনে করেছিলাম, যাকে ভালোবেসে বাংলার মাটিকে ভালোবেসেছিলাম, বাংলাকে ভালোবেসেছিলাম, বলতে শিখেছিলাম আমি বাংলার বুক দেখিয়েছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না, আজকে আমার বিবেকের সিংহাসনে, আমার হৃদয়ের সিংহাসনে যে বিবেকের জাগ্রত দেবতা, তারই কারণে তার বিরোধিতা করার জন্য দাঁড়িয়েছি। বঙ্গবন্ধু যদি চোখ চান
রক্ত দেওয়ার মতো দু চোখ তুলে আমি আপনার পায়ের তলায় অর্ক দিয়ে দেবো, রক্ত চাইলে বুকে সমস্ত রক্ত দিয়ে আমার ঘর মাটিতে আমি আলপনা এঁকে দেবো। আপনি যে কোনো অগ্নি পরীক্ষায় যদি আমাকে যে কোনো অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে পারবেন তাও আমি দেবো। কিন্তু রাজনীতির প্রারম্ভ থেকে আপনি যে গণতন্ত্রের অনুসরণ দিয়েছেন তার বিরুদ্ধে আজকে যে পদক্ষেপটি আপনি দিতে যাচ্ছেন, বঙ্গবন্ধু সত্যের অর্থ প্রদান করি বলেই আপনাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসার পরেও আজকে আমি বিরোধিতা করবই। এই ছিল আমার অনেকটা তখনকার ভাষা, তখনকার আবেগ, তখনকার উচ্চতা, তখনকার উচ্ছ্বাস, এটা তো ভিন্ন। তো যাই হোক, আপনার আপনি যদি বলেন যে সময় শেষ, আমি আর কথা বলতে পারবো। তিনি যদি বলতেন যে বসে যা, বস, কোথায় যে রয়ে গেল রেশ, মনে হয় শেষ হয়েও হইব না শেষ, এটাও আমার জন্য একটা বিরাট কমপ্লিমেন্ট। কিন্তু উল্টা দিক আছে, উল্টা দিকটা হচ্ছে যে আতাউর রহমান খান সাহেবকে আমি জেগাইলাম, আপনি কি করবেন দাদা? তো উনি বলবেন, আমাকে বলতেছে আপনি আমার বড় ভাইয়ের মতো ছিলেন, আড়াই বছর কিছু, সাড়ে তিন বছর কিছু টিকতে পারবো না বলছি। এখন ওই যে রাশিয়ায় ওনার গোল্ড ব্লাডার স্টোনের অপারেশনের সময় ওনার মগজ ধোলাই করে দিল, যে তুমি সাড়ে তিন বছর কিছু দিতে পারবো না বলছো, মানুষ সেটা মেনে গেছে, চুয়াত্তরের মনান্তর মেনে গেছে, এখন তুমি নির্বাচনে গেবে তোমার নির্বাচন বৈতরিণী পার হয়ে আসার কোনো সুযোগ নাই। তার উত্তরে আজও আমি বলি, বঙ্গবন্ধু জীবিত কামিন তো বটেই, যদি ওই দিন একদলীয় ব্যবস্থাটি গৃহীত না হতো তাহলে এই দীর্ঘ ষাট বছরের মধ্যে দেশ স্বাধীন হয়েছে ৪৩ বছরের মধ্যে তাকে ক্ষমতার থেকে কেউ সরাতে পারত না। আমার আরেকটি উদ্ধৃতি আমি দিই, আমি সেই দিন বলেছিলাম যে প্লাটো থেকে শুরু করে অ্যারিস্টটল থেকে শুরু করে হবস ওয়াবস রুসো হ্যারল্ড জিওভাস্কি থেকে শুরু করে গণতন্ত্রের অনেক সংগ্রামী পড়েছি, অনেক উদ্ধৃতি আমি দিতে পারি বঙ্গবন্ধু, কিন্তু সকলেই স্বীকার করে গেছেন ডিক্টেটরশিপ ইজ দ্য বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট, প্রোভাইডেড ডিক্টেটর ইজ বেনভোলেন্ট। আপনার বেনভোলেন্স সেটা মধ্যে প্রশ্ন করার দুঃসাহস আমার নাই। এই বাংলার মাটিকে, এই বাংলার মানুষকে আপনি জীবনের চাইতেও বেশি ভালোবাসেন, এটা প্রমাণিত সত্য। কিন্তু আপনি তো মৃত্যুঞ্জয় নয়, কেউ যদি বুঝাতে পারত এক শতাব্দী ধরে আপনি জীবিত থাকবেন, বিশ্বাস করেন এই প্রস্তাব সমর্থন করা নয়, বিরোধিতা করা তো দূরে থাক, আমি এই প্রস্তাব উত্থাপন করতাম। আপনার পরিবর্তে যে এই ক্ষমতা উপভোগ করবে, পরে তো দেখা গেল যে আওরাবাদ সাহেবের, মুস্তাক সাহেবের বা অন্যদের এই চেহারা। যাই হোক, যে আমরা একেবারে শেষের দিকে, আমি 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 একটা কথা এখানে বলতে চাই, এক দেড় মিনিট সময় শেষ করতে, আমি একটা কথা এখানে বলতে চাই, ক্ষমতাসীন শেখ হাসিনার প্রতি দেখেন আমার প্রাপ্তি প্রত্যাশা নির্যাতন নিগ্রহের কোনো কোনো কিছুর কাছেই বঙ্গবন্ধুর চেতনার থেকে এক বিন্দু আমি সরে যাই নাই, তাই যে ক্ষমতা সিংহদ্বার আমার জন্য উন্মুক্ত ছিল। আপনি নিজেই বলেছেন বিএনপি মৃত, মৃত না হবে নিষ্প্রভ, সাংগঠনিকভাবে অনেক দুর্বল, ছায়ার বিরুদ্ধে তলোয়ার ঘুরায় না। আপনার বিরোধী দল হিসেবে শক্তিশালী কোনো দল এখানে গড়ে ওঠে না, এভাবেই আপনি অদাত শত্রু নন। আপনার শত্রু ফ্রাঙ্কেনস্টাইনের মতো আপনাকে বেষ্টনী দিয়ে ঘেরে রেখেছে। আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে দুর্নীতি, আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসাহেব। আজকে যারা আপনার অর্চনা বন্ধনা স্থাপকতা করে, একদিন খোদা না করুক আপনি যদি ক্ষমতাচ্যুত হন অথবা ১৫ আগস্টের মতো কোনো দুর্যোগ যদি নেমে আসে, এই সুবিধাভোগী যারা আজকে অর্থ বিত্ত প্রাচুর্য ঐশ্বর্যের উর্মি বাবায় গা ভাসিয়ে দিয়ে
উত্তাল তরঙ্গ বাবাই গা ভাসিয়ে দিয়েছে। 2001 থেকে এই বছর পর্যন্ত 3 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে যারা পাচার করেছে, যারা বিদেশে বাড়ি কিনেছে, যারা হলমার্ক করেছে, যারা শেয়ার বাজার করেছে, তাদেরকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আজকে শেষ করতে খাবেদা জিয়ার কোন জনপ্রিয়তা নাই, এটা আমি স্বীকার করি। কারণ 21 আগস্ট, কারণ হাওয়া ভবনের ওই রোবটটি, দমীয়করণের রোবটটি, আপনি সেখান থেকে শিক্ষা গ্রহণ করে প্রশাসনকে নির্ভীকভাবে কাজ করতে দেন। আপনি এই যে পুলিশ এর মহাপরিদর্শক সেদিন বলেছেন যে নিশ্চয়ই এই হত্যাকারীদের বিচার হবে, কিন্তু ধর্মের বিরুদ্ধে কথা বলা অনুচিত, অনভিপ্রিত, আমি তাকে সাধুবাদ জানাই। যাই হোক, শেখ হাসিনার কাছে আমার উদার আহ্বান, আপনি অতন্তের গভর থেকে ছাত্রলীগকে তার আপন ঐশ্বর্য ফিরিয়ে আনুন, তাদের অতীতটাকে তাদেরকে স্মরণ করিয়ে দেন, তাদের অর্জনকে তাদেরকে স্মরণ করিয়ে দেন, তাদের পূর্বসূরীরা শুধুমাত্র আপনার পিতার ডাকে কিভাবে জীবনকে বাজি রেখে মৃত্যুর সঙ্গে পাঞ্জা গড়ে পরাধীনতার বক্ষ বিদীর্ণ করতে সক্ষম হয়েছিল, কি করে এক একটি আন্দোলনের সোপান উত্তরণের মধ্য দিয়ে সেই 6 দফা থেকে 11 দফা, 11 দফা থেকে স্বাধীনতা, আপনি জানেন, আপনি জানেন জিলুর এই দেশে নির্বাচনের যখন হইল 70 সালে তখন স্লোগান উঠেছিল নির্বাচনের কথা বলে এই এখানে দাঁড়াল তারা, সেই নির্বাচনটাকে যদি অনুষ্ঠিত করতে না পারতাম বাংলাদেশের অবস্থা হতো সিংহভাবে তামিলনাড়ুদের মতো। এত বড় বৈপরীত্যের মধ্যে 2/3 তথাকথিত বৈজ্ঞানিকদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সেই সময় ছাত্রলীগের সভাপতি ছিলাম বলে এই নির্বাচনটি সম্ভব হয়েছিল। যে ছাত্রলীগ এই নির্বাচনকে সম্ভব করেছে সেই ছাত্রলীগকে আপনি তার স্বকীয় ধারায়, তার স্বকীয় ঐতিহ্যে অঙ্গ সংগঠন হিসেবে নয়, এদেশের মেধায়, এদেশের প্রতিভায়, প্রতিভিত্ব আগামী বাংলাদেশকে গড়ার জন্য তাদেরকে তৈরি করুন, দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করুন, দুর্নীতির বিরুদ্ধে দ্রুত বিচার আইন তৈরি করুন, দৃষ্টান্তমূলক তাদের মৃত্যুদণ্ড দেন, দেখবেন একটা জনপ্রিয়তার ব্যারোমিটার কিছুটা হলেও উঠতে শুরু করেছে। এই হলো আপনার প্রতি আমার অনেক অনুরোধ। আমি আবারও বলতে চাই, প্রভাত সূর্য এসেছে রৌদ্র সাদে, আজকে 15 আগস্ট দুঃখের দিনে তোমার ধৈর্য বাদে বঙ্গবন্ধু অরুণ বন্ধি দাবা চিত্ত মাঠে মৃত্যুর হোক লয় তোমাদের হোক জয়। আজকে বঙ্গবন্ধু জাতির জনক, তাকে শুধু আপনার জনক, দলের জনক বানায়েন না, আপনি আইন করে দেন বঙ্গবন্ধুকে দলীয় প্রচারে যারা ব্যবহার করবে, ব্যক্তিগত প্রচারে যারা ব্যবহার করবে সেটিও আইন অপদণ্ডনীয় হবে। অনেক অনেক আমি বঙ্গবন্ধুর বেরিয়ে আত্মার মাগফিরাত থেকে শুরু করে আব্দুল কুদ্দুস বাকুন সহ জাতীয় 4 নেতার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে আমি এই প্রার্থনাই করি যে আল্লাহ এই দেশটিকে মূল্যবোধের অবক্ষয় থেকে বাঁচাও, প্রতিবেশীর আধিপত্যবাদের আগ্রাসন থেকে বাঁচাও, অনেক অনেক জঙ্গিবাদ সন্ত্রাস মুর্তাদের হাত থেকে বাঁচাও, অভিশপ্ত প্রতিহিংসা পরিয়ে। অনেক ধন্যবাদ মিস্টার নুরুল আলম সিদ্দিকী। দর্শক, কথা বলছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা নুরুল আলম সিদ্দিকী, জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্য এবং স্বজনরা, বা 1975 সালের 15 আগস্টে যারা নিহত হয়েছেন তাদের সবার বিদেহী আত্মার শান্তি আমরা কামনা করছি। এবং সেই সঙ্গে আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমাদের সবটুকু ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।